বড় বোনকে সভ্য করার উপদেশ দিয়ে সম্প্রতি এক সেলিব্রিটিকে চর মারতে চেয়েছেন ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সোশ্যাল মিডিয়ায় হঠাৎই রেগে গিয়ে নাম প্রকাশ না করে এক সেলিব্রিটির বড় বোনের দিকে ক্ষোভের নিশানা ছেড়েছেন তিনি শুক্রবার পাঁচই এপ্রিল রাতে হঠাৎই এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দেন অভিনেত্রী নাম প্রকাশ না করে ওই সেলিব্রিটিকে বলেন আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশে বসে সামনে আসতে বলেন আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন দল পাকায়েন না এত পরিতার স্ট্যাটাসে আরও লেখেন আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি আপনি বলি কারণ আমি সভ্যতাই আপনার বোন আর আপনার মতো তুই তোকারি গালিগালাস তো করি নাই সামনে পড়লে এবার থাবড়ায় দিবেন তাহলে বেয়াদপি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে এবার এটা করলে কি যায় আসে আর উল্লেখ্য ছেলেকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশের জন্মদিনের ভিডিও কপি করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব চলছে পরিবুবলির এমন পরিস্থিতিতে পরিচালক চয়নিকা চৌধুরী মন্তব্য করেন বুবলি বেয়াদপ নন আর তারপর থেকেই চয়নিকার ওপরেও খেপেছেন পরি বেয়াদবি না করেও বেয়াদব তকমা পাওয়ার সময় নিজেকে এখন বেয়াদবি দাবি করতে পছন্দ করছেন স্পষ্টভাষী পরিমণি